আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায় শর্টকাট কি ব্যবহার করে এমএস এক্সেলে আজকের টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায় শর্টকাট কি ব্যবহার করে আজকের টিউটোরিয়ালে এই বিষয়টি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমরা এমএস এক্সেলের একটি ফাইল নিলাম ফাইল নেওয়ার পরে এখানে আমরা শর্টকাট কি এর মাধ্যমে জুম ইন এবং জুম আউট করব এটি করার পূর্বে আমরা ম্যানুয়ালি দেখাবো কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায় চলুন ম্যানুয়ালি দেখি যে কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায় আমরা এখান থেকে ভিউ থেকে যদি এই যে এখানে ক্লিক করি জুমে তাহলে একটি ডায়াল বক্স আসবে এই জুমের উপরে একটি ক্লিক করলাম করার পরে দেখেন এখানে একটি জুম নামক একটি ডায়াল বক্স আসছে এখান থেকে আমি 200% 100% 75% 50% তারপর ফিট এ ফিট সিলেকশন এর উপর যদি ক্লিক করি দেখেন এটি সম্পূর্ণ জুম হয়েছে অর্থাৎ এক্সেলে যতটুকু জুম সম্ভব অর্থাৎ এক্সেলে 400% জুম সম্ভব এখানে সম্পূর্ণ জুম চলে আসলো তারপরে আমরা যদি এখান থেকে 100% জুমে আনতে চাই এই যে এখানে 100% জুমের উপরে ক্লিক করব করার সাথে সাথে এখানে 100% জুমে চলে আসবে এরপরে আমরা যদি চাই যে এখানে ক্লিক করব জুম টু সিলেকশন এই জুম টু সিলেকশনে যদি আমরা যাই তাহলে এক্সেলের সর্বোচ্চ জুম যা সেটাই হবে এখানে আমি এর উপরে ক্লিক করলাম করার সাথে সাথে এর জুম হচ্ছে 400% এই যে এখানে দেখতে পাচ্ছেন এর জুম হচ্ছে 400% সম্পূর্ণ 400% জুম হয়েছে সর্বোচ্চ এখন এটাকে ম্যানুয়ালি নিয়ে আসার জন্য নর্মালি নিয়ে আসার জন্য ভিউ থেকে এই যে 100%-এর উপরে যখন আমরা ক্লিক করব জুম 100% তখন দেখেন এটি 100% চলে আসবে তারপর এখান থেকে এই জুমে ক্লিক করার পরে এই ডায়াল বক্সটা আসলে এখান থেকে আমরা 75 পারি 100 পারি 200 পারি এখান থেকে আমরা কাস্টম করতে পারি যেরকম আমি এখান থেকে কাস্টম থেকে 150% জুম করব এই যে ক্লিক করলাম দেখেন 150% জুম হয়েছে এই অবস্থায় আমরা যদি একটি শর্টকাট কি ব্যবহার করতে চাই দুইটি শর্টকাট কি আমার কাছে আছে আমরা যদি জুম ইন অর্থাৎ জুমের যে ডায়াল বক্সটি সেটি যদি ওপেন করতে চাই শর্টকাট কির মাধ্যমে অল্টা প্রেস করে ধরে বিতে একটি ক্লিক জেটে একটি ক্লিক করতে হবে যেরকম আমি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে ভির উপরে একটি ক্লিক করলাম জেটের উপরে আরেকটি ক্লিক করলাম দেখেন এই যে জুম নামক এই ডায়াল বক্সটি চলে এসেছে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় পছন্দ সেট করে আমি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি তারপরে আমরা যদি এই এক্সেলের সর্বোচ্চ জুম করতে চাই যে এক্সেলের সর্বোচ্চ জুম আছে 400% এটি যদি করতে চাই অল্টা প্রেস করে ধরে ডাব্লু তে একটি ক্লিক করতে হবে জিতে আরেকটি ক্লিক করতে হবে দেখেন এটি সর্বোচ্চ জুম হয়েছে তারপরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে মাইনাসের উপর আমরা যখন ক্লিক করব এটি জুম আউট হবে আর আমরা যখন প্লাসের উপরে ক্লিক করব তখন এটি জুম ইন হবে অর্থাৎ বড় হইতে থাকবে এভাবে আমরা 10-10 করে জুম ইন 10-10 করে বৃদ্ধি করতে পারি জুম ইন এবং জুম আউটে আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয় এমএস এক্সেলে শর্টকাট কি ব্যবহার করে এই শর্টকাট কি দুইটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন সবাইকে আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।